ও সাজুগুজু করবে আমার সাথে। সো আমি এখন চলে এসেছি পাইনুডে। বাইরে যাওয়ার কথা, যেহেতু কালকে থেকে 14 দিনের জন্য লকডাউন, আমরা বাইরে যেতে পারবো না এর মধ্যে। এখন আমি রেডি হয়ে যাব অ্যান্ড আপনাদের দেখাবো আমি কোথায় যাই। আর এই দেখেন, ও সাজুগুজু করবে আমার সাথে। সো আমি এখন চলে এসেছি পাইনুডে। এখানে খুবই ভিড়, অনেক রশ, যেহেতু ঈদের সেকেন্ড ডে এই জন্য। আজকে আমরা কিনে নিয়েছি বারবিকিউ চিকেন অ্যান্ড ম্যাশ পটেটো অ্যান্ড ভেজিটেবল উইথ মাশরুম। আর আমি নিয়েছি হচ্ছে গিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে ওরিও মিল্ক শেক নিয়েছি। আর আমার খাওয়া হাফ শেষ, দেখতে পাচ্ছি শেষ, বাট আমার ভুলে গিয়েছিলাম আমার ব্লগটা আসতে, তো এর জন্য এখন আমি জাস্ট কন্টিনিউ করতেছি আপনার জাস্ট বলার জন্য যে এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো। আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে। আর বাহিরে খুবই নাইস একটা পরিবেশ, লাইক আপনারা চাইলে পিকচার তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর করে। আমিও খুবই পিকচার সুন্দর করে তুলছি, আপনাদের দেখাবো। আর এই আমার খাওয়া দাওয়া এখন শেষ, আমি এখন বাইরে আছি। ছবি দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর প্লেস ছবি তোলার। আর বলতে পারেন ওখানে খুবই ভিড়, রমনা পার্কের মতো হয়ে আছে পিছনে। আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি জানি না, বাট এটা অ্যাকচুয়ালি এটা এরকমই, এখানে সবাই পিকস তুলতেছে। আমি ওয়েট করতেছি খালি হওয়ার, দোলনা তো দেখেন লোকেরা। আচ্ছা যাই হোক, গাইজ এখন আমি চলে এসেছি ধানমন্ডি আরবিয়ান ফুড রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে কি 28 বছর পুরনো একটা রেস্টুরেন্ট, আর এটা খুবই ভালো একটা রেস্টুরেন্ট, এমন খুব কম মানুষই আছে যেটা না চেনে। তো এখানে আমরা অর্ডার করেছি ড্যানিশ চিকেন, এটা খুবই পপুলার আর বেশিরভাগ মানুষ এটাই অর্ডার করে এখানে আসলে। আর আমরা যেহেতু পানীয় থেকে খেয়ে আসছি, তাই এখানে একটা অর্ডার করেছি বিকজ পেট ভরা আমাদের, আর আমার হাজব্যান্ডের পছন্দ, তাই আমি এখানে আসছি না, তো আসতাম না, আমার তেমন একটা পছন্দ না। আর এই তো এখন আমরা খাবারটা চলে এসেছি আপনাদের। স্মেলটা খুবই ভালো, আর এতক্ষণ আমি অনেক কিছু ভিডিও করছিলাম, বাট আমি রেকর্ডের চাপ দিইনি এই জন্য আসেনি।
এটার স্পেশাল এই মায়োনিজটা খুবই মজা, না এটা মরিচের সস, তাই না? এটা ওদের মানে ওরা এটা মেক করে, খুবই মজাদার হয় এটা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো। আমরা কোথায় যাবো এরপর বলেন? এখন আমরা দেখি কোথায় এক জায়গায় যাবো, বাট আমার ওয়েদারটা ভালো লাগছে। আপনারা বলবেন যে আমি প্রত্যেক ভিডিওতে বলি যে ওয়েদারটা ভালো, বাট আমি বের বললাম যাই না কেন, ওয়েদারটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আজকে রাস্তাটা পুরোপুরি ফাঁকা, কারণ যেহেতু কুরবানির ঈদ, এরপরে আজকের দ্বিতীয় দিন সবাই গ্রামে চলে গিয়েছে, বাট আমরা তো ঢাকায়, আমরা তো গ্রাম নেই আমাদের, তো আমরা যাইনি। এত ভালো লাগতেছে, বাসা থেকে জলদি এসে পড়েছি, লাইক হাফ অ্যান আওয়ারও লাগেনি আমাদের আসতে। আর এখন এখন আমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি, এখন আমরা সুপার শেষ। যাবার জায়গা পাচ্ছি না, এত এত রেস্টুরেন্ট, আমরা দুটো রেস্টুরেন্ট খেয়ে ফেলেছি, বাট এখন আমরা ভাবতেছি যে এখন হাঁটবো শুধু। আর চলেন যেটা থেকে করুন, আল্লাহ কোরবান খাইলাম, দোকান থেকে টাকা জলের করতাম না। তো এখন আমার ফানটা খেতে ইচ্ছে করছে, আমরা খেয়ে আসি, বাট এটা দেখি একটু ভালো লাগে। বাসায় চলে যাচ্ছি, আর হট কফি নিয়েছি, এটা খেতে খেতে বাসায় যাচ্ছি। আজকে অনেক ঘোরাঘুরি হলো, ভালোই লাগলো দিনটা, বাট অনেক জলদি জলদি সব হয়ে গিয়েছে, কারণ জ্যাম ছিল না রাস্তায়, রাস্তা পুরো ফ্রেশ ছিল, আর রিস্কা দিয়ে ঘুরতে অনেক শান্তি লাগছে। ঢাকা থেকে মানে গ্রামের মানুষগুলো চলে গেলে বায়ু পুরো একদম ফ্রেশ হয়ে যায়, আবহাওয়াটাও ফ্রেশ হয়ে যায়। তো এখন আজকের মতো এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে।